ত্বকের বয়স ধরে রাখতে সানস্ক্রিনের ঝুড়ি মেলা ভার। যারা কেমিক্যাল ব্যবহার করতে ভয় পান তারা কিন্তু চাইলেই প্রাকৃতিক পাঁচটি উপাদানে ত্বককে দিতে পারেন সানস্ক্রিনের প্রোটেকশন। কী সেই উপাদানগুলো, চলুন জেনে আসি। তা তেল, বাটার, এসেন্সিয়াল অয়েলের মতো উপকরণগুলো প্রাকৃতিকভাবে সূর্য থেকে সুরক্ষা দেয়। যদিও এসপিএফ কম থাকায় সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধ করার ক্ষমতা এতে তুলনামূলক কম, তবে প্রাকৃতিক সানস্ক্রিন বাজারের সানস্ক্রিন বা লোশনের মতো ত্বকে নেতিবাচক প্রভাব ফেলে না। এ তালিকায় শুরুতেই আছে নারকেল তেল। এটি প্রাকৃতিক এসপিএফ সমৃদ্ধ, মাত্রা থাকে 2 থেকে 8। রোদ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি নারকেল তেল ত্বকের বাইরের অংশকে যে কোনো ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ থেকে রক্ষা করে। শিয়া বাটারে এসপিএফ এর মাত্রা থাকে 3 থেকে 6 পর্যন্ত। প্রাকৃতিক সানস্ক্রিন ত্বকের সুস্থতার দিকেও বিশেষ নজর রাখে। জোজোবা ও তিল, এই দুই ধরনের তেল সহজেই ত্বক শুষে নিতে পারে, সঙ্গে এটি সূর্যরশ্মি থেকেও ত্বককে বাঁচায়। জোজোবা ও তিলের তেলে এসপিএফ মাত্রা 4। ল্যাভেন্ডার তেল ত্বকের কোষ গঠনে সহায়তা করে এবং ত্বক শীতল রাখে। এতে রয়েছে 6 মাত্রার এসপিএফ যা আপনাকে রোদ থেকে সুরক্ষা দেবে। তবে সব ধরনের এসেন্সিয়াল অয়েল সানস্ক্রিন হিসেবে লাগানো যাবে না। যেমন সাইট্রাস এসেন্সিয়াল অয়েল সূর্যলোকে সংবেদনশীলতা বাড়ায়। রোদে পোড়া দাগ তুলতে ভালো কাজ করে অ্যালোভেরা। রোদে বের হওয়ার আগেও অ্যালোভেরা ত্বকে ব্যবহার করা যেতে পারে। এটি 20% পর্যন্ত সূর্যরশ্মি শুষে নিতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।